প্লাস কেশা পেপালের জন্য বেস্ট একটা ট্রাফিক সাইট দিব। অলরেডি কিন্তু আপনারা ভিডিওর থাম্বনেল দেখেই বুঝে গেছেন। তো ব্যাস আজকে আমি আপনাদের সাথে এমন একটা অ্যাপ্লিকেশন শেয়ার করতে যাচ্ছি যেখান থেকে কিন্তু মানে সেই লেভেলের আপনারা কেশা পেপাল প্লাস ভেনমো মানে 60% ট্রাফিকেরই কেশা পেপাল প্লাস ভেনমো আছে। প্লাস আপনারা কনভারসেশন ধরেন আইমোনটাইজ লস প্লাস তারপর আপনার সিপিএ ফুল ডাটিফাই এই নেটওয়ার্কগুলোতে কনভারসেশনের জন্য সেই লেভেলের ট্রাফিক পাবেন। মানে সব কিছু লাইভে দেখাই দিব যে কত মানে ইউজফুল এই অ্যাপ্লিকেশনটা এবং কী লেভেলের কাজ হচ্ছে। তো এবার বেশি কথা বাড়াবো না, চলেন মেন টপিকে চলে যাই। তো তার আগে একটা কথা বলতে চাই, আপনারা যদি এখনও মা আইটিটেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন মাস্ট মা আইটিটেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল সদস্য হয়ে যাবেন, দেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সিম্পলিভাবে চলেন ব্যাটস মেন টপিকে চলে যাই। তো মেন টপিকে আসার পরে আপনাদের যে অ্যাপ্লিকেশনগুলো লাগতেছে কাইন্ডলি আপনারা একটু দেখবেন। আর আগেই বলে নিচ্ছি যেহেতু এত ইউজফুল মানে ট্রাফিক পাবেন এখান থেকে, কেশাপ কাজ করতে পারবেন, পেপাল ভেনমো কাজ করতে পারবেন, প্লাস চ্যানাপ চ্যাটে ট্রাফিক নিয়ে আপনার কনভার্সেশনে কাজ করতে পারবেন, সেহেতু কিন্তু অবশ্যই রুলস রেগুলেশন অনেক হার্ড। তাই আমি ঠিক যেভাবে দেখাবো এভাবে আপনারা আগে ফুল ভিডিওটি দেখেন, দেন আপনারা কাজের ট্রাই করবেন, নাহলে কিন্তু ফেস ভেরিফাই চাইবে বা অ্যাকাউন্ট ব্র্যান্ড করে দিবে। তো আপনাদের ফার্স্টেবল লোকেশন চেঞ্জার অ্যাপ্লিকেশনটা লাগবে, দেন আপনাদের এক্সপ্রেস ভিপিএন লাগবে। তো আপনারা সকলেই জানেন যে এক্সপ্রেস ভিপিএনটা পেইড, কোথা থেকে পাবেন অলরেডি কিন্তু আমার ভিডিও মেক করে দেওয়া আছে। তো সেই ভিডিওটি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কীভাবে এক্সপ্রেসমেন্ট আপনাদের ফোনে সেট আপ করবেন। তো সেই ভিডিওর লিঙ্কটি আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো, কাইন্ডলি আপনারা ভিডিওটি চেক মানে দেখে নেবেন, তাহলেই হচ্ছে। দেন এখান থেকে আপনাদের লাগতেছে এই অ্যাপ্লিকেশানটা। তো টোটাল আপনাদের এই তিনটে অ্যাপ্লিকেশান হলেই কাজ হচ্ছে, শুধু আপনারা আগে দেখেন কীভাবে আমি কাজ করতেছি। তো ফার্স্ট অফ অল আগে আপনাদেরকে একটু দেখাই এই অ্যাপ্লিকেশানটা রিভিউ, যে যে অ্যাপ্লিকেশানটাতে কাজ করবো আসলে অ্যাপ্লিকেশানটা কেমন। তো এটা যদি আমি প্লে স্টোরে চলে যাই, আপনারা প্লে স্টোরে গিয়ে ডাইরেক্টলি সার্চ করলেও আসবে টু স্টেপস। তো আমি এখান থেকে ডাইরেক্টলি যাচ্ছি এই জিনিসে, আমি এখানে ক্লিক করে প্লে স্টোরে যদি যাই কাইন্ডলি একটু আপনারা দেখবেন অ্যাপসটা রিভিউ, তাহলে বুঝতে পারবেন। তো এই অ্যাপ্লিকেশানটি দেখেন প্লে স্টোরে গিয়ে টু স্টেপস এটা লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাচ্ছেন। তো আমি যদি একটু নিচে যাই তাহলে আপনারা একটু মেসেজিং সিস্টেমগুলো দেখেন, এগুলো সরি একটু নিচে যদি যাই আগে রিভিউটা দেখেন, 10 মিলিয়ন প্লাস কিন্তু অ্যাপ্লিকেশানটা ডাউনলোড হয়েছে এবং রিভিউ দেখতেছেন 4.285 রিভিউ, মানে 10 মিলিয়ন প্লাস মানে বুঝতে পারতেছেন যে ভিজিটর কেমন আছে এখানে এবং কেমন কাজ হয়। এবং এখানে কিন্তু প্রচুর ট্রাফিক অনলাইনেই আছে, এই যে দেখতে পাচ্ছেন এই ট্রাফিকটা অনলাইনে, এই ট্রাফিকটা অনলাইনে, এরকম অনলাইনে ট্রাফিক আছে। ম্যাচ করলে ট্রাফিককে আপনারা নিতে পারতেছেন ফ্রিতে, মানে প্রতিটা ট্রাফিকের ভালো রেসপন্স দেখতে পাচ্ছেন। তো এখন আমি যদি একটু নিচে যাই তো মেসেজিং সিস্টেমগুলো আপনারা একটু পড়ে নেবেন, দেখেন গ্রেট অ্যাপস দেখেন, মানে সব কটা মেসেজ আপনারা পড়ে নেবেন, মানে মোটামুটি দেখেন হ্যালো থ্যাংক ইউ ফর ইওর পজিটিভ ফিডব্যাক, মানে এরকম এগুলো আপনারা একটু দেখে নেবেন, মানে সেই লেভেলের একটা অ্যাপ্লিকেশান এটা, আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো এখন এখানে কাজ করবেন কীভাবে কাইন্ডলি আপনাদেরকে এখন আমি দেখাই দিচ্ছি, দেন এখান থেকে ব্যাক করে চলে গেলাম। তো যাওয়ার পরে ফার্স্ট অফ অলই আমরা এক্সপ্রেস ভিপিএনটা কানেক্ট করবো আমাদের ফোনে, আপনাদের ওয়াইফাই থাকুক বা ফোনের ডাটা থাকুক কোনো প্রবলেম নাই, যে কোনোটা দিয়ে আপনারা এখানে অ্যাকাউন্ট মেক করতে পারবেন। তো আমি এক্সপ্রেস ভিপিএনটা ওপেন করার পরে সিম্পলিভাবে যেহেতু সকাল এখানে আপনাদের কিন্তু জানতে হবে যে কখন কোন কান্ট্রিগুলোতে অ্যাক্টিভ ট্রাফিক পাওয়া যায়, এর রিলেটেড ভিডিও কিন্তু আমার চ্যানেল অনেক দেওয়া আছে, যারা আমার ভিডিওগুলো ফলো করেন অলরেডি তারা জানেন। তো যেহেতু আমি দেখেন সকাল 9টায় ভিডিও মেক করতেছি, সেহেতু কিন্তু সকাল 9টায় ইউএসএ এর ট্রাফিক বেশি মানে অনলাইনে পাবো। তো আমি এখন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ইউএসএর একটা সিটিতে কানেক্ট করবো। একটু যদি নিচে চলে আসি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইউএসএর আমার অনেক সিটি আছে, তো এখান থেকে যে কোনো একটা সিটিতে আমি ইউএসএ কানেক্ট করে নিচ্ছি। তো আমি ফার্স্টের এই সিটিটাতেই কানেক্ট করব, তো ফার্স্টের সিটিটাতে ক্লিক করে দিলাম, দেন এখান থেকে এর উপরে ক্লিক করলে হলো ট্যাপ টু কানেক্ট, এর উপরে ক্লিক করলেও হচ্ছে। তো আমি এখানে ক্লিক করে দিলাম, তো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ব্যাস আমার কিন্তু এখানে কানেক্টেড নিয়ে নিয়েছে। তো কানেক্ট হওয়া কমপ্লিট হলে দেন এখান থেকে এখন আমি ব্যাক করে চলে যাব। তো ব্যাক করে যাওয়ার পরে এখন আপনারা ফার্স্ট অফ অল যেটি করবেন ফোনের লোকেশানটা অন করে দিবেন, আমি এখান থেকে ফোনের লোকেশানটা অন করে দিচ্ছি। তো ফোনের লোকেশানটা অন করার পরে দেন এখান থেকে এখন আমি লোকেশান চেঞ্জারটা অন করব। অবশ্যই কিন্তু এগুলো আপনাকে ধরতে হবে, এই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটিতে হিউজ লেভেলের ট্রাফিকগুলো সব মানে পেয়ে যাবেন, আর লোকেশান চেঞ্জার ধরলে আপনারা সকলে জানেন যে সেই কান্ট্রি সেই সিটির ট্রাফিকগুলো সব চলে আসে। দেন এখান থেকে শো ম্যাপে ক্লিক করে দিলাম, তো আমার দেখেন নিউ ইয়র্কতে কিন্তু অলরেডি ধরাই আছে, আপনারা বিভিন্ন টেক্সাস আছে, দালাস আছে, ক্যালিফোর্নিয়া আছে, চাইলে এগুলাতে আপনারা কানেক্ট করে নিতে পারেন যে কোনো একটা সিটিতে, ইউএসএর সিটিতে। তো সিটি আরও লাগলে আপনার হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার গিয়ে শুধু সার্চ করবেন ইউএসএ সিটি লিখে, তাহলেই হিউজ হিউজ পেয়ে যাচ্ছেন। তো আমি নিউ ইয়র্ক কোথায় ধরতেছি, দেন এখান থেকে স্টার্টে ক্লিক করে দিলাম, অনেক ক্ষেত্রে অ্যাড আসবে, অনেক ক্ষেত্রে অ্যাড আসবে না, অলরেডি কিন্তু অ্যাড চলে আসছে। তো এখন আপনাদেরকে আরেকটা কথা বলতে চাইবে, সেইটা হচ্ছে
অনেকে কিন্তু এটা ইজিতে এখানে কানেক্টেড করতে পারবেন না। আপনার ফোনের সেটিংয়ে যদি নতুন ডিভাইস যদি হয়ে থাকে, একদিনও যদি ইউজ না করে থাকেন এই অ্যাপ্লিকেশনটি, তাহলে কিন্তু আপনার ফোনের মকো সেটআপ প্লাস আপনার হচ্ছে ডেভেলপার অপশন প্লাস আপনার হচ্ছে বিল্ড নাম্বার এগুলো কিন্তু সেট আপ করে নিতে হবে, তাহলে কিন্তু এটা আপনার ফোনে কানেক্টেড হবে। তো দেন আমি এখান থেকে এখন ব্যাক করে যাচ্ছি। তো ব্যাক করে যাওয়ার পরে এখন আমি যে কাজটি করবো, সিম্পলিভাবে অ্যাপ্লিকেশনটি ওপেন করব। তো অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে আমি ঠিক যেভাবে দেখাচ্ছি দেখেন ফ্রেন্ডস, এভাবে আপনারা যদি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন কোনো প্রকার কোনো প্রবলেম ফেস করবেন না, মোটামুটি দীর্ঘক্ষণ অ্যাকাউন্টটা টিকবে এবং ভালো লেভেলের ট্রাফিকগুলো আপনারা জেনারেট করতে পারবেন, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে গুগল এর অপশনের উপর আপনারা ক্লিক করে দেবেন। তো আমি এই অপশনটির উপরে ক্লিক করে দিচ্ছি। আর ফোনে অবশ্যই দু একটা, সর্বোচ্চ দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই এনাফ, শুধু যদি রুলস ব্রেক না করে স্প্যামিং না করেন তাহলে দেখবেন দীর্ঘক্ষণ সার্ভিসিং দিবে অ্যাকাউন্টগুলো। তো দেন আমার ফোনে যেগুলো জিমেল আছে সব কিন্তু এখানে শো করলো। তো সিম্পলভাবে এখান থেকে আমি একটা জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে দিব। তো আমি এই যে দেখতে পাচ্ছি ফ্রেন্ডস, জেনিফার এই অ্যাকাউন্টটা আমি সিলেক্ট করে দিচ্ছি। তো আপনারা ফ্যামিলি নামে দুইটা তিনটা অথবা চারটা পর্যন্ত অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখতে পারেন। তো সিলেক্ট করে দেওয়ার পরে কিছুক্ষণ সময় নেবে। কারণ বুঝতে পারতেছেন ফোনের লোকেশন চ্যানেল প্লাস ভিপিএন ইউজ করা আছে, তার মানে নেট স্পিডটা একটু স্লো কাজ করবে, তারপরে মোটামুটি ভালো স্পিড আছে। দেন একটু সময় দিবেন। যাদের নেট স্পিড আরও ফাস্ট তাদের কিন্তু আরও তাড়াতাড়ি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো আমি কিন্তু ভিডিওটি একটু স্কিপ করবো না, আপনাদেরকে লাইভে স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাই দিব, আপনারা ফুল ভিডিওটি দেখতে থাকেন। কত ট্রাফিক লাগবে এখান থেকে ট্রাফিক নিয়ে আপনারা শেষ করতে পারবেন না, কিন্তু রুলস রেগুলেশনগুলো শুধু ব্রেক করবেন না তাহলেই হচ্ছে। আর ভিডিওটিতে যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। আর যারা এখনও ভিডিওটি দেখছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আপনার কাছে রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে যাবেন, যাতে এরকম আপডেট ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। এখন আমি সিম্পলভাবে একটু নিচে চলে যাচ্ছি, যাওয়ার পরে এখান থেকে এখন আমি কন্টিনিউ ক্লিক করে দেব। তো কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরে দেন আবার একটু সময় নিবে, এগুলান কাইন্ডলি একটু সময় নেবেন, এই জায়গাগুলোতে ধ্যামাধ্যাম শুধু দিবেন না, তাহলে কিন্তু রোবটিংয়ের মধ্যে ফেলাই দিবে। কারণ কাজ করলে রিয়েলভাবে করতে হবে, ফেকভাবে বা স্প্যামিংভাবে করবেন না। তো দেন এখানে আরেকটা অপশন আসবে, এটা শুধু কমপ্লিট করলেই আশা করি আমাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে। মোটামুটি প্রচুর ভালো ট্রাফিক পাওয়া যাচ্ছে এবং ট্রাফিক কিন্তু মানে মোটামুটি ডলার ভালো পে করতেছে, আপনার যদি একটু চ্যাটিং সিস্টেম বুঝে শুধু কাজ করেন তাহলেই হচ্ছে। তো এই যে নিয়ে নিয়েছে, দেন এখান থেকে আবার আমি অ্যালাও ক্লিক করে দিলাম। কালকে একটা ভাই প্রায় ৪৫ ডলার মতন আপনার হচ্ছে ক্যাশ অ্যাপে নিয়ে নিয়েছে, এবং এই ট্রাফিকগুলোকে সে আবার করছে কি স্ন্যাপচ্যাট থেকে আবার হোয়াটসঅ্যাপে নিয়ে গেছে, মানে হোয়াটসঅ্যাপ নাম্বারটার কাছ থেকে নিছে। নেওয়ার পরে দেখবেন যে বিভিন্ন যারা চালাক তারা কিন্তু এই কাজগুলোই করে, আপনার মনে করেন হচ্ছে একটা জায়গায় তাকে দিছে, সে কিন্তু মানে কোনো একটা পার্সোনাল জিনিস নিয়ে রাখে যাতে পরবর্তীতে তার সঙ্গে আবারও কমিউনিকেশন করতে পারে, তখন অন্যান্য অ্যাকাউন্ট ক্রিয়েট করে আর তাকে নক করে বলে আমাকে এইটাকে দাও সেইটা দাও, মানে এরকম করেই মূলত কাজ করতে হয়। তো এখানে এখন অ্যাডে ফটো, তো সিম্পলভাবে আমি অ্যাডে ফটোর উপরে ক্লিক করে দিলাম, চুজ ফ্রম ফটো ল্যাবরেটরি এখানে ক্লিক করে দেব। তো দেওয়ার পরে আপনার ফোনের গ্যালারিতে নিয়ে চলে যাবে। রিয়েল তো বোঝেন আপনারা, টেলিগ্রাম ইনস্টাগ্রাম থেকে ইমেজ ডাউনলোড করা ট্রাই করবেন, তাহলে দেখবেন যে রিয়েল কোয়ালিটির ইমেজ আপনারা পেয়ে যাচ্ছেন। তো এখান থেকে আমি এখন আমার ফোনের সিস্টেমে চলে গেলাম। তো যাওয়ার পরে এখান থেকে একদম রিয়েল কোয়ালিটির ইমেজ আমি আপলোড করে দেব, ট্রাফিক যেন আমাকে 100% রিয়েল মনে করে। এখান থেকে এটাও দিতে পারি অথবা আমি সিম্পলভাবে ফেসবুক থেকেও দিতে পারি। তো আমি ফেসবুকে চলে আসলাম, এখানে আমার এই ইমেজটা সে রিয়েল মনে হয়, তো আমি এই ইমেজটা দিয়ে দিচ্ছি সিম্পলিভাবে। বা এটা যে কোনো অ্যাকাউন্টে দিলে আমি দেখছি রেসপন্সও অনেক বেশি বেশি পাওয়া যায়। তো এই কোয়ালিটির ইমেজগুলো আপনারা ডাউনলোড করে নেবেন, মানে দেখতে যেন মনে হয় 100% রিয়েল, তাহলেই হচ্ছে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইমেজ আপলোডেড নিয়ে নিচ্ছে। তো এখানে আরও আপনারা 4-5টা ইমেজ এই দেখেন, ইমেজ আপলোডেড কমপ্লিট। তো চাইলে এখানে আরও 4-5টা ইমেজ আপনারা আপলোড দিয়ে নিতে পারেন, আপাতত আমি আর দিচ্ছি না। দেন এখান থেকে সিম্পলভাবে কন্টিনিউ ক্লিক করে দিলাম। তো কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এই যে প্রোফাইলের উপরে ক্লিক করে দিবেন, প্রোফাইলের উপর ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা এখানে কাইন্ডলি একটু দেখবেন, দেখেন নিউ ইয়র্ক সিটির ট্রাফিক সেই লেভেলের, এখান থেকে আপনারা
ট্রাফিক পাবেন, সব এ লেভেলের ট্রাফিক। শুধু আপনারা ইউএসএর সিটি চেঞ্জ করে দিয়ে দিয়ে কাজ করবেন তাহলেই হচ্ছে। তো এখানে এবার এখন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন নেট স্পিড এতটাই স্লো যে আমার কিন্তু মানে ঘুরতিছে, মানে ইমেজটা এখনও শো করতেছে না। তো যাদের নেট স্পিড একটু ফাস্ট তাদের কিন্তু এমনটা হবে না। তো দেন ধরেন এখান থেকে আমরা লো ব্রেক দিব, দু একটা ক্রস মারবো, লো ব্রেক দেবো। এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে, দেখেন আমার কিন্তু ঘুরতেছে নেট স্লোর কারণে, কিন্তু এখানে কিন্তু আমার ঠিকই চেঞ্জ হচ্ছে। তো এই যে দেখেন এখন কিন্তু আমাকে কয়েন দিতে বলতেছে, তো আমরা কয়েন কোনো বাই করবো না, এখানে ফ্রিতে কাজ করব, কোনো প্রকার আমরা এখানে বাই করবো না, শুধু ফ্রিতে এখানে কাজ করব। তো এখান থেকে আমরা যদি এখন এই যে লাভের উপরে ক্লিক করে দিই, সিম্পলভাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখনও সেভাবে কেউ লাইক করে না আমার প্রোফাইলটা, যার কারণে কিন্তু ট্রাফিক আসে নাই। তো এরকমই থাকবে। দেন এখান থেকে জেনি এর উপরে আমি ক্লিক করে দিব, দেওয়ার পরে প্রোফাইলটা একটু গোছাই নিব সিম্পলিভাবে, যাতে অ্যাকাউন্টটা আমার লাইভ হয়, ট্রাফিকই যেন আমাদেরকে খুঁজে খুঁজে নক করে। ধৈর্য সহকারে কাজ করতে হবে, এখানে এসে তাড়াহুড়া করে কিন্তু লাভ নেই, কারণ আবারও বলতেছি এখানে রুলস রেগুলেশনগুলো অনেক হার্ড, তাই আপনাদেরকে এখানে ধৈর্য সহকারে কাজ করতে হবে। আর এই অ্যাপ্লিকেশনটার একটা প্রবলেম হচ্ছে, যেহেতু এখান থেকে ভিজিটর বেশি এবং ট্রাফিকগুলো ভালো, কনভারসেশন ভালো, সব কিছুতেই মানে বেস্ট কোয়ালিটি ট্রাফিক, সেহেতু কিন্তু এই অ্যাপসটার একটা খারাপ দিক আছে। সেই দিকটা হচ্ছে প্রচুর এখানে অ্যাড দেয়, যেগুলো আপনাদেরকে সিম্পলভাবে দেখতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানে কথাই কথাই শুধু অ্যাড আসবে, যেগুলো আপনাদেরকে অবশ্যই দেখতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু আবার একটা ফটো এখানে আমি আপলোড দিয়ে দেবো কাইন্ডলি। তো এখন এখান থেকে আমি প্রোফাইলে চলে যাচ্ছি, যার পরে এখানে দেখেন আমার সব কিছু দেওয়াই আছে, সিম্পলিভাবে এত কিছু আর দিতে হচ্ছে না, শুধু ফটোর এখানে আপনারা আবার আরেক আরও ফটো দিয়ে নেবেন। তাই আমি অলরেডি কিন্তু একটা ফটো দিয়ে দিয়েছি, আমি আর দিচ্ছি না, ওটাই কিছুক্ষণ পরে দেখবেন আপনার শো করে নিয়ে নিবে। তো দেন এখান থেকে যদি আমি আবার লো ব্রেকে ক্লিক দিয়ে দেই, মানে পাবলিক প্রোফাইল লাইক করলে এখানে দেখবেন যে আপনি চলে আসবে, দেখেন অলরেডি কিন্তু একজন লাইক করছে। তো সিম্পলভাবে আমি একেও লাইক দিয়ে দেই, চলে গেলাম। দেন এখান থেকে আবার লো ব্রেকে চলে আসতেছি, এখান থেকে আপনারা ফিল্টারিং করে নিতে পারবেন। এই যে আমি ফিল্টারিংয়ে ক্লিক করে দিচ্ছি, ফিল্টারিংয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা ফিল্টারিং করে নেবেন, শুধু আমি ম্যান নিব, নিউ ইয়র্কও অনলাইন অনলি যদি করে দেন তাহলে এখান থেকে অন করে দিবেন। এখন শুধু অনলাইনে ট্রাফিক এখানে আপনি পেয়ে যাচ্ছেন, কাইন্ডলি একটু সময় দিতে হবে, একটু সময় দিয়ে যদি এখানে কাজ করেন ভালো ট্রাফিক আপনারা জেনারেট করতে পারবেন। তো এখন কিন্তু আমার অনলাইন রিলেটেড ট্রাফিকগুলো চলে আসছে, শুধু লো ব্রেক দিবেন এইভাবে, দু একটা আপনারা ক্রস দিবেন, লো ব্রেক দিবেন, ক্রস দিবেন, লো ব্রেক দিবেন, ক্রস দিবেন, লো ব্রেক দিবেন, হায়ার সেই মানে এখানে কিন্তু আবারও বলে দিচ্ছি আপনাদেরকে, ট্রাফিক কিন্তু রিপোর্ট করলেই আপনার কিন্তু অবস্থা খারাপ, এখন নষ্ট করে দিবে, এই হচ্ছে মূলত বিষয়। তো দেন এখান থেকে আমি যদি আবার চ্যাটিংয়ে চলে যাই, তো চ্যাটিংয়ে গেলে কাইন্ডলি আপনারা দেখতে পাবেন, দেখেন অলরেডি কিন্তু দুইটা ট্রাফিক আমার লাইক হয়ে গেছে, দেখেন সেই লেভেলে ট্রাফিক আছে, শুধু কাজ করবেন আপনারা। তো দেন আমি এখানে নক করতেছি, এই যে কিন্তু আমি মেসেজ দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডাইরেক্টলি মেসেজ চলে গেছে, ট্রাফিকটাও অনলাইনে আছে, দেখেন তাদের রেসপন্স কত। কিন্তু আবারও আপনাদেরকে আবারও আমি সতর্ক করে দিতে চাই, কোনো প্রকার এখানে লিঙ্ক প্রমোট করবেন না। তো ভিয়ার্স পেইড একটা সিস্টেম আপনাদেরকে ফ্রিতে দিলাম, বিনিময়ে শুধু লাইক চাই আপনার। কালকে রাত্রে কিন্তু আমি অ্যাপ্লিকেশনটার আপডেটটা পাইছি, তো আমি কিন্তু আপনারা সকলে জানেন মাইটি চ্যানেলকে, আমি কিন্তু কখনও কাউকে আমি কোনো প্রকার হিংসা করি না, যতটুকু আমি হেল্প করার চেষ্টা করি। তো ব্যাস তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি দেখার সঙ্গে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, সকলে যেন কাজ করে এখান থেকে ভালো পরিমাণ প্রফিট আর্ন করতে পারে। তো দেন এখান থেকে ব্যাক করে চলে গেলাম, দেখতে পাচ্ছেন আরেকটা ট্রাফিক চলে আসছে, তো একেও আমি মেসেজ দিচ্ছি সেই মানে ট্রাফিক, এই যে দেখেন ট্রাফিকের রেসপন্সটাই দেখেন, যারা ফুল ভিডিওটি দেখতেছেন আশা করি 100% কাজ করতে পারবেন, কিন্তু শর্ত একটাই, উইদাউট ভিপেন ইউজ করবেন না, এই হচ্ছে আপনার এক্সপ্রেস ভিপেনটাই আপনারা ইউজ করবেন, এই হচ্ছে মূলত বিষয়। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই যে দেখেন, তো দেন সে রেসপন্স করুক, আমি তাকে বেশি এত মানে দেখাতে যাব না, আমি চাই সেও আমাকে বেশি বেশি রেসপন্স করুক। দেন একেও আমি মেসেজ পাঠাই দিচ্ছি সিম্পলভাবে, এখান থেকে ব্যাক করে চলে যাচ্ছি, দেখ আমি কতটুকু কাজ করছি এর মধ্যে, দেখেন এখানে কিন্তু আমার হিউজ লেভেলের ট্রাফিক চলে আসছে। শুধু এভাবে আপনারা সময় দিয়ে কাজ করবেন, কিছুক্ষণ পরে প্রোফাইলে আবার ইমেজ আপলোড করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার লোকেশানও নিয়ে নিয়েছে, কিন্তু এই যে দেখেন এই প্রবলেম, অ্যাড আসতিছে, কিন্তু অ্যাড আসুক আপনার হিউজ ট্রাফিক জেনারেট করা সম্ভব, শুধু একটু আপনাদের ধৈর্য শক্তি লাগবে তাহলেই হচ্ছে। তো এখানে অ্যাড আসতেছে, এই যে অ্যাডটা আমাকে এখন কেটে দিতে হবে, তো নেট স্পিড স্লোর কারণে কিন্তু অ্যাড এসে মানে ব্লক হয়ে থাকতেছে।
তো দেন এখান থেকে আমি কেটে দিলাম হাইলিং ইউজ দ্য অ্যাপস। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার মানে লোকেশানও নিয়ে নিচ্ছে, মানে আমার কোন সিটি কি সিস্টেমে কি হচ্ছে সব কিছু দেখার আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে মূলত বিষয়। তো আবার যদি আমি চ্যাটিংয়ে চলে যাই দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, দেখেন ট্রাফিকের রেসপন্স আপনারা দেখবেন। তো এখন আমি এখানে বলবো যে আর ইউ চ্যানাপ সিটি ইউজ, ও নো, দেখেন মেসেজের অবস্থা দেখেন, এত আমার ওর সাথে কথা বলার সময় নাই। আর ইউ চ্যানাপ, সরি চ্যানাপ চ্যাট লিখবেন না, অনলি চ্যানাপ, ভালোভাবে দেখেন আর ইউ চ্যানাপ ইউজ, কারণ কোনো অ্যাপ্লিকেশানে চাবে না যে আপনি ওর সাইড থেকে ট্রাফিক মানে কোনো ধান্দা করে ট্রাফিকগুলোকে আরেক জায়গায় নিয়ে যা বিজনেস করেন, কোনো অ্যাপ্লিকেশানটাই কিন্তু এরকমটা চাবে না। তো চ্যানাপ লিখলে কিন্তু অ্যাপ্লিকেশান বুঝতে পারবে না। তো দেন এখান থেকে আমি এখন ব্যাক করে যাচ্ছি। তো আশা করি আপনারা এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন। তো এখন আপনার কাজই হবে শুধু এখানে আসার, আবার লব ব্রেকের এখানে আসলেন যে কেউ লাইক করছে কি না, এই যে দেখতে পাচ্ছেন এরকম লাইক করলে আপনিও লাইক দিয়ে দেবেন। অ্যাকাউন্টটা শুধু লাইভ হওয়ার কথা, আর অলরেডি কিন্তু আমার অ্যাকাউন্ট লাইভ হয়ে গেছে, শুধু ল ব্রেক হবে ক্রস হবে, শুধু ল ব্রেক হবে ক্রস হবে, একটা ল ব্রেক একটা ক্রস, একটা ল ব্রেক একটা ক্রস, এভাবে শুধু আপনারা কাজ করবেন, একটা ল ব্রেক একটা ক্রস, ট্রাফিক একটু পরে নিয়ে আপনারা শেষ করতে পারবেন না। ক্যাশ অ্যাপ পেপ্যালের জন্য সেই লেভেলের ট্রাফিক পাবেন এখান থেকে, একটা ল ব্রেক একটা ক্রস, একটা ল ব্রেক একটা ক্রস, একটা ল ব্রেক একটা ক্রস। তো নেট এই যে আবার এটাই হচ্ছে শুধু প্রবলেম, তাছাড়া কিন্তু এই সাইটটিতে কোনো প্রবলেম নেই, আর কিন্তু হিউজ ট্রাফিক আসতেছে। তো এরকম অ্যাড আসলে অ্যাড দেখতে হবে, কিছু করার নেই, আপনারা কাইন্ডলি অ্যাড দেখে নেবেন। কিন্তু হিউজ ট্রাফিক, সময় দিয়ে কাজ করেন, ফ্রিতে হিউজ টেন্ডার বাড্ডু মিটমির মতন ট্রাফিক এখান থেকে জেনারেট করতে পারতেছেন আপনারা, কনভার্সেশন রেটও দিবে আপনাদেরকে হাই। তো দেন অ্যাড থেকে শেষ হয়ে গেল, দেন এখান থেকে ব্যাক করে চলে যাচ্ছি। তো আবার যদি আমি মেসেজে চলে যাই কাইন্ডলি আপনারা একটু দেখবেন, দেখেন ট্রাফিকের আমি কিন্তু লাইভে দেখাই দিলাম, আরও ট্রাফিক কিন্তু চলে আসছে। শুধু আপনারা সময় দিয়ে কাজ করবেন এখানে তাহলেই হচ্ছে ক্যাশ অ্যাপ পেপ্যালের জন্য কিন্তু সেই লেভেলের ট্রাফিক সাইট। দেন এখানে যদি আমি একে হেই দিয়ে দেই, এই যে সব কয়টা ট্রাফিক কিন্তু এখানে প্রচুর অ্যাক্টিভে আছে। তো ভাইস আমি ভিডিওটি আর বেশি লং করতেছি না, অলরেডি কিন্তু আশা করি আপনারা বুঝে গেছেন। তো এই যে দেখেন এরকম অ্যাড আসে, এটা এটা কিন্তু কোনো ফ্যাক্ট নয়, এবার অ্যাড আসে এটা কিন্তু কোনো ফেক নয়, কারণ ট্রাফিক পাচ্ছেন এখান থেকে আপনারা সেই কোয়ালিটির, যার কারণে এখানে অ্যাড আসুক এটা কিন্তু কোনো বড় মানে ইফেক্ট নয়। তো এবার ভিডিও থেকে কতটুকু উপকৃত হলেন, অবশ্যই কিন্তু লাইক চাই ভাই, আপনারা ভিডিওতে লাইক চাই যে ভিডিওটি থেকে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন। এরকম আমার অ্যাক্টিভ একটা ট্রাফিক সেট আপনাদেরকে দিয়ে দিলাম, তো এর বিনিময়ে শুধু আপনাদেরকে হেল্প চাই। দেখেন আমি কিন্তু যে কয়টা ট্রাফিকের রেসপন্স করছি সব কয়টা ট্রাফিকের কিন্তু এখানে রেসপন্স ভালো, শুধু আপনাদেরকে একটু সময় দিয়ে ধৈর্য শক্তি সহকারে কাজ করতে হবে। তো এবার ভিডিওটি আর আমার কিন্তু অ্যাকাউন্ট দেখেন কোনো প্রকার কোনো প্রবলেম হয় নাই, এখনও পুরো অ্যাকাউন্ট আমার ঠিক আছে, শুধু এভাবে আপনাদেরকে সময় দিয়ে কাজ করতে হবে তাহলেই হচ্ছে। তো এবার আজকে ভিডিওটা বেশি বড় করতেছি না, ভিডিওটি এ পর্যন্তই। তো নেক্সটে আরও এ রিলেটেড আপডেট ভিডিও যদি আপনাদের লাগে তো ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন, এবং ভিডিওগুলো বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, তাহলেই আমি নেক্সট আরও আপডেট আপডেট ভিডিও আপনাদের সামনে চলে আসবো। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা মাই টিটেক চ্যানেলের সঙ্গে থাকবেন। আর আবার একটা কথা বলতে চাই, এই অ্যাপ্লিকেশনগুলো কই থেকে পাবেন আমি কিন্তু ভিডিও ডিসক্রিপশন আপনারা চেক করবেন, আবার বলে দিলাম এক্সপ্রেস ভিপিএন মাস্ট আপনাদের লাগবে। তো এক্সপ্রেস ভিপিএনটা কই থেকে পাবেন ভিডিও ডিসক্রিপশন চেক করবেন, আমি একটা ভিডিও লিঙ্ক দিয়ে দেবো যেটা আমি ভিডিওতে দেখাই দিছি কীভাবে এক্সপ্রেস ভিপিএন সেট আপ করবেন প্লাস ডাউনলোড করবেন, তো সেটা দেখলে আপনার পারবেন। আর লোকেশান চেঞ্জার বিষয়টাও ক্লিয়ার করে দেই, লোকেশান চেঞ্জারও অনেকে সেট আপ করতে পারবেন না, তো সে রিলেটেড একটা ভিডিও আমার মেক করা আছে, তো এই ভিডিও ডিসক্রিপশনটা চেক করবেন, আমি ওই ভিডিওটাও দিয়ে দেবো এই ভিডিও ডিসক্রিপশনে, সেই ভিডিওটা দেখে নিলে আপনারা আপনাদের ফোনে লোকেশান চেঞ্জার সেট আপ করতে পারবেন। আর ট্রাফিকের সেই রেসপন্স পাবেন এখান থেকে, শুধু আপনারা ধৈর্য সহকারে কাজ করবেন তাহলেই হচ্ছে। তো ভাইস নেক্সট আবার আপডেট কোনো ভিডিও আপনার সামনে চলে আসবো, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা মা আইটি টেক চ্যানেলের সঙ্গে থাকবেন। শুভকামনা রইল, আল্লাহ হাফেজ।